নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর লতি দিয়ে শুটকি রেসিপি। তো এই কচুর লতিটা খেলে আপনাদের না গলায় ধরবে না কিছু, এবং আমি কচুর লতিটাকে ভাপাও দেইনি আগে। তো বিনা ভাপায় এই সুস্বাদু রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো কচুর লতি, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোবার সময় লক্ষ্য রাখবেন যে আপনারা বেশি করে এটাকে চটকিয়ে ধুবেন না, নাহলে কিন্তু আপনাদের হাতের মধ্যে চুলকাতে পারে এবং আঙুলগুলো কালো কালো হয়ে যেতে পারে। তার জন্য ধোয়ার আগে আপনারা হাতের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নেবেন, তাহলে তখন আর আপনাদের হাতের মধ্যে কচুর লতিগুলো চুলকবে না আর কালো হবে না। আর না হলে আপনারা ছিদ্র করা যে বাটিগুলো থাকে সেইগুলোর মধ্যেও উপর থেকে জল দিয়ে দিয়ে ধুতে পারেন। তো চলুন এবার দেখে নিই রান্নাটা। প্রথমে আমি এখানে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবং সেটাকে একটু লাইট ব্রাউনের জন্য আমরা ভাজতে দিয়ে দেব। আমার পেঁয়াজগুলো অল্প করে নরম হয়ে গেছে। এবার আমি এখানে 5টা থেকে 6টার মতো ছুটকি নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, এবং ভালো করে পেঁয়াজটাকে আমি 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেব। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা আস্তে আস্তে এখানে গলতে শুরু করে দিয়েছে। ভালো করে আমি শুটকিটাকে এখানে গলিয়ে এখানে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা গোটা রসুনও ইউজ করতে পারেন। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং লবণ নিজের স্বাদ অনুসারে নিয়ে নেবেন আপনারা। এবার আমি নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা পুড়ে যাবে ভয়ে আমি এখানে কিছুটা পরিমাণে অল্প জল দিয়ে দিলাম, এবং ভালো করে এগুলোকে কষাতে লাগলাম। ভালো করে মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে এবার আমি 5 মিনিটের জন্য এই মশলাটাকে অল্প শুকানোর জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি 5 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, তখন দেখছি যে অল্প অল্প করে আমার তেলটাও ছেড়ে দিয়েছে আর আমার মশলাটাও ভালো করে শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে এটার মধ্যে আমার কচুর লতিগুলো ছেড়ে দেব। দেখুন, আমি লতিগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ দিয়ে রাখিনি। অনেকে সেদ্ধ দিয়েও রান্না করতে পারেন, 1 সিটি দিয়ে দিলেই হবে, আর আর একটু বেশি চুলকাবেন না, কিন্তু আমার আজকেও চুলকায়নি আমার লতিগুলো। এবং এভাবে করে আমি ভালো করে লতিটা মশলার সঙ্গে নাড়িয়ে অল্প করে ঢাকা দিয়ে দেব। আমি 5 থেকে 10 মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি আমার লতিটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, ছোট গ্লাস দিয়ে। এখন আমি ভালো করে এটাকে মশলার সঙ্গে জলগুলোকে আর লতিগুলোকে মিশিয়ে নেব। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা খোলার পর দেখুন আমার লতিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকানোর জন্য আর একটু সময় এটাকে রান্না করে নেব। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা গুঁড়ো চিয়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তরকারিটায় দিলে খুব ভালো গন্ধ ওঠে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না আমার জলগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে আমার কচুর লতির জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব। আমার শুটকির মধ্যে ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এবার আমি এটাকে তুলে সার্ভ করে নেব একটা প্লেটে। তো আপনাদের যদি এই শুটকি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটা ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।